মোহনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর 50 বছরের দুর্ভোগ কাটলো চাঁদপুরের কচুয়া উপজেলার কাঠালিয়া এলাকার হাজারো বাসিন্দার। অবশেষে স্থানীয় সরকারের অর্থায়নে তৈরি করা হলো রাস্তা। এজন্য সরকার এবং মোহনা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসী। চাঁদপুর থেকে রফিকুল ইসলাম বাবুর তথ্যে বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। চাঁদপুরের কচুয়া কাঠালিয়া এলাকার হাজারো মানুষের দুর্ভোগের কারণ ছিল একটি রাস্তা, যেখানে সুন্দরী খাল সরাসরি ডাকাতিয়া নদীর সঙ্গে যুক্ত হয়েছে। গ্রামের মানুষের চলাচলের রাস্তা না থাকায় দুর্ভোগ ছিল চরমে। সম্প্রতি মোহনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর রাস্তা নির্মাণের উদ্যোগ নেন স্থানীয় জনপ্রতিনিধিরা। রাস্তাটি হওয়ায় 50 বছরের কষ্ট ভুলে স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন মোহনা টেলিভিশনকে। এই রাস্তাটা মোহনা টিভি এই তুলে ধরার কারণে এবং স্থানীয় সরকার সুখে জন পড়ছে, এখন এই রাস্তাটা করে দেওয়া হয়েছে। কাঁঠালিয়াবাসী একত্রিত হয়ে রাস্তাঘাট করেছে, মোহনা টিভিতে এটা প্রচার করেছে, এখন মোহনা টিভি কি ধন্যবাদ জানে। মোহনা টিভি আমাদের এখানে কয়েকবার আইসা আমাদের নিউজ টিউজ নিচে নেওয়ার পরে দিয়ে আমরা এখন আর সপ্রশাসন খবর হয়েছে, হওয়ার পরে আমরা আইসা আমরা রাস্তা এখন পাইছি। সবার সহযোগিতায় রাস্তাটি নির্মাণ করা হয়েছে জানিয়ে মোহনা টেলিভিশনকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান। মোহনা টিভির নিউজ করার পরেই আমাদের সকলের নজরে আসে এবং এই কাজটা করতে সার্বিক সকলের সহযোগিতা পাই আমরা। আপাতত কাঁচা রাস্তা হলেও ভবিষ্যতে কাঁঠালিয়াবাসীর জন্য পাকা রাস্তা নির্মাণ করতে এলজিইডির কার্যক্রম চলমান আছে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। যে কোনো রাস্তা পাকা করতে হলে প্রথমে আইডি অন্তর্ভুক্ত করতে হবে, আইডি অন্তর্ভুক্তকরণের মাধ্যমে পরবর্তী পাকা এমন দুর্ভোগের চিত্র তুলে ধরে মোহনা টেলিভিশন সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে, পাশাপাশি কর্তৃপক্ষকেও পাশে থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।